দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ। গ্রাম ও শহরের মেল বন্ধ, তিন দশক পরেও মেলেনি পাকা রাস্তা, প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ গ্রামবাসীর। তিন দশকের বেশি সময় ধরে এই অবস্থা বেহাল গ্রামের মূল রাস্তার। আবেদন জানিয়ে শুধুই মিলেছে প্রতিশ্রুতি, কিন্তু কাজ এগোয়নি কিছুই। অবশেষে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য শুক্রবার দুপুরে বেহাল রাস্তা সংস্কারের দাবি তুলে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে নামলেন মালদহের চাঁচলের সিহিপুর নগাছিয়া গ্রামের কয়েকশো বাসিন্দা। দিলেন পঞ্চায়েত ভোট বয়কটের হুঁশিয়ারি। মালদার চাঁচল এক নম্বর ব্লকের সিহিপুর গ্রামের নৌগাছিয়া এলাকা। দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে গ্রামের মূল রাস্তা। রাস্তা দিয়ে যেতে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে রাস্তাটি কাঁচা। মানে বেহাল অবস্থা কেমন যা পরিস্থিতি, এখানে না রোগী নিয়ে যেতে পারে হাসপাতালে, না কোনো লোক, যে ছোট ছোট সব ব্যবসায়ী, যা ক্ষুদ্র ব্যবসায়ী, যেমন ফুচকা ব্যবসা করে, যা এমনি মানে হাটে হাটে দোকান দেয়, মনিহারি দোকান দেয়, তাদের এত কষ্ট। ছোট ছোট বাচ্চারা স্কুল যেতে পারে না, বয়স্ক মানুষরা রাস্তায় হাঁটাচল করতে পারে না, যা এখানকার রাস্তার পরিস্থিতি বিগত 34 বছর থেকে চলে আসছে। কিন্তু সে বাম যেমন মানে যেমন আই থেকে চলে আসছে, কিন্তু একই বেহাল অবস্থা, কোনো উন্নতিরই কিছু নাই। ভোট পাওয়ার আগে দিয়ে বলে কি, দিদি আপনারা ভোট দিয়ে দিন, আমাকে যেতাম আমি ঠিক রাস্তা করে দেব। ভোট পাওয়া হয়ে গেলে, জিতে গেলেন তিনি, সবাই মিলে যখন যাওয়া হয় ওদের বাড়িতে, বলে আপনারা কি সব নেতা হয়ে গেছে, তাহলে আপনারাই রাস্তা করুন। কোন দলের মেম্বার রয়েছে এখানে? এখানে হচ্ছে সিপিএম। আচ্ছা, বলছি কত বছর ধরে এরকম চলছে? 34 বছর। আজকে কি করলেন আপনারা? আজকে সবাই বিক্ষোভ দেখালাম রাস্তায় যেয়ে। আচ্ছা, সবাই মিলে কি চাইছেন? কি চাই? আমরা চাইছি ইমিডিয়েট রাস্তাটা হোক। আচ্ছা, বলছি যে ব্লক প্রশাসন পঞ্চায়েত রয়েছে, তাদেরকে সবাইকে জানানো হয়েছে? তখন বলে দেখুন আমরা কি করব, ওখানকার মেম্বার কে, কোন মেম্বার আছে সেই মেম্বারকে বলুন। ওই সামনে তো পঞ্চায়েত নির্বাচন, তাহলে কি আপনারা ভোট? না না, ভোট দেবো না আমরা, কেউ ভোট দেবো না। কেন ভোট দেবেন না? যতক্ষণ আমাদের রাস্তা না হয়েছে, ড্রেন না, হাইড্রেন না হয়েছে, আমরা ভোট দেবো না। কি নাম আপনার? শিপ্রা চক্রবর্তী। ব্যাপারটা হচ্ছে অত বড় রাস্তা, তারপর হচ্ছে আমরা স্কিমটা ধরেছি এবং আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, টেন্ডারও হয়ে গেছে, খুব তাড়াতাড়ি রিসেন্ট কাজ হবে। এমনকি কালকে তো মেম্বারের সাথে গল্প করলাম যে বড় রাস্তাটা তৈরি হচ্ছে। হ্যাঁ, মেম্বার খুব খুশি হয়েছিল শুনে, বলো হবে তো, হবে তাহলে, শিওর হবে। কতদিনের মধ্যে রাস্তার কাজ হতে পারে? বর্ষার আসার আগে কি হতে পারে? হ্যাঁ, বর্ষার আগে কমপ্লিট হয়ে যাবে। আপনারা কি ব্লক প্রশাসনকে জানিয়েছেন এই ব্যাপারে, টেন্ডার হয়েছে কি? হ্যাঁ, টেন্ডার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে উৎপল তালুকদার, চাঁচল উপজেলা, তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত ভোট নেওয়ার সময় রাস্তায় ছড়ানো হয়েছিল ছোট ছোট ইটের টুকরো, কিন্তু শুরু হয়নি কাজ। অল্প বৃষ্টিতেই জমে যায় জল, বেরিয়ে যায় সার কঙ্কাল। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তা দিয়ে যেতে আমাদের দুর্ঘটনার কবলে পড়তে হয়, এলাকায় পৌঁছয় না অ্যাম্বুলেন্স। বহুবার স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে রাস্তা সংস্কারের বিষয়ে জানিয়ে আমরা হাঁপিয়ে উঠেছি, কিন্তু কাজ হয়নি ছিটে ফোটাও। ভোট আসতে স্থানীয় বিধায়ক ও নেতাদের প্রতিশ্রুতির ফুলঝুরি, কিন্তু ভোট মিটতেই এলাকায় তাঁরা বিলুপ্ত। আমরা অবিলম্বে পাকা রাস্তা চাই, না হলে আগামী পঞ্চায়েত ভোট বয়কট করব। টেন্ডার হয়ে গিয়েছে, বর্ষার আগে পাকা রাস্তার কাজ শুরু হবে, এমনই সাফাই তৃণমূল পরিচালিত চাঁচল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উৎপল তালুকদারের। ব্যুরো রিপোর্ট, নিউজ কলকাতা।